গড়ফাতর পুলিশের বিরাট সাফল্য, 18 লক্ষ টাকার মাদক সহ গ্রেফতার এক। রাজ্যে মাদক বিরোধী অভিযান যতই কঠোর হচ্ছে, নেশা কারবারীরা নেশা পাচারের নিত্য নতুন কৌশল অবলম্বন করতে শুরু করেছে। জানা গেছে, রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়পাথর খাকরাজানে পুলিশ নাকা চেকিং চালিয়ে একটি সিমেন্ট বোঝাই লরি আটক করে। পরে অভিযান চালিয়ে সিমেন্টের বস্তার নিচে থেকে বৃহৎ পরিমাণের মাদক বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। আটক করা হয় সরবরাহকারী সন্তোষ মাহাতোকে। পুলিশের জেরায় সে জানিয়েছে, মাদকগুলো বান্দরদাওয়া থেকে ডিমাপুর নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশের তৎপরতায় তাদের মিশন মাঝপথে থেমে যায়। পুলিশ আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। স্যারে, খুড়াখিনি কোপা কেনেদরে জব্দ করলে? আজি 26/3/2023 তারিখে আমার একটা গোপনীয় সূত্রে আমি জানিব পারিছো যে বান্দরদোয়ার পৰা এখন ট্রাকত, মারসুকিয়া ট্রাকত কিছুমান অরুণাচলী ঘোড়া আনি আছে ডিমাপুর অভিমুখে। এই সংবাদ, এই খবর পাই আমি লগেলগে আমার খাকাজানত থাকা নাকাজ চেকিংত আমি নাকাজ সেট আপ করলো। আর নাকাজ সেট আপ করার পিছত আমি রাতেপা 9 বজাত আমি এখন গাড়ি, গাড়ির নাম্বার হচ্ছে NL01L6599, এখন আমি করায়ত্ত করে সক্ষম। কিমান কার্টন? হ্যাঁ, টোটাল 774 কার্টন আমি অরুণাচল ঘোড়া জব্দ করলো। কাবাক আটক করেছে? লগতে এজন আটক করছো, তেখেতর নাম হয়েছে সন্তোষ মাহাতো, তেখেতর ঘর হয়েছে হরিয়জনক। এই জব্দ করা খুড়াখিনি স্যার আনুমানিক মূল্য কিমান হব পারে? এই জব্দ করা খুড়াখিনি মূল্য আনুমানিক প্রায় 18 লাখ টাকা। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।